রাসযাত্রীদের সতর্ক করতে নবদ্বীপের রাসে পুজোর থিম এবার কোভিশিল্ড। করোনা আবহের মধ্যেই চলেছে উৎসব অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী ইতিমধ্যে তীর্থনগরীতে আসা শুরু করে দিয়েছে। উৎসব আনন্দের মধ্যেও মানুষকে সচেতন করতে এগিয়ে এলো নবদ্বীপ অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাব তাদের মণ্ডপসজ্জা করেছে কোভিশিল্ড ভ্যাকসিনের আদলে। তাদের প্রতিমা হঠাৎকালই, কিন্তু থিম কোভিশিল্ড। একদিকে যেমন সচেতনতা, অন্যদিকে কোভিড প্যান্ডেল দেখতে মানুষ ভিড় করেছে নবদ্বীপের অগ্রগামী ক্লাবে। এই পুজোটা হচ্ছে আমাদের কালী মাতাই বলা হয়, তবে আমরা বড়দের কাছ থেকে শুনেছি এটাকে হঠাৎ কালীও অনেকে বলেন, কারণ এদের যে দাঁড়িয়ে আছে তার একটা পা ছুটন্তভাবে এসে শিবের বুকের উপরে লেগেছে এবং পিছন পাটা দেখেন বেকানো রয়েছে। এর এটা আর কি হঠাৎ করে এসছে শিবের কাছে, তখন সেই মুহূর্তটাকে আমরা এখানে তুলে ধরি প্রতিবার এবং উড়ন্ত চুল, সেই চুলের মারফত আমরা এটাকে তুলে ধরেছি। এটা কোন ক্লাবের পরিচয়? এটা হচ্ছে অগ্রগামী ক্লাব নবদ্বীপ প্রাণগোপালনগর অগ্রগামী ক্লাব। এই বছর আপনাদের দেখলাম একটা নতুন ধরনের, এটা কিসের জন্য? এটা করা হয়েছে কারণ বর্তমানে একটা মহামারী চলছে করোনা, কিন্তু মানুষ যতটা সচেতন হওয়ার দরকার ঠিক সচেতন হচ্ছে না। এই জন্য আমরা একটা পরিকল্পনা নিলাম যে এই রাস সমাগমে অনেক লোকের ভিড় হবে, সুতরাং মানুষকে যদি এইখান থেকেও কিছুটা আমরা সচেতনতার দিকে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর ছিলাম। এবং আমরা দুর্গাপূজার আগে থাকতে একটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল যে একটা এমন একটা থিম তৈরি করো যাতে মানুষকে আমরা সচেতন করতে পারি, যাতে সচেতনতার মধ্য দিয়ে মানুষ কিছুটা হলেও জানতে পারবে। এই জন্য আমরা এই থিমটা আমাদের ক্লাব যত সদস্য এবং রাস কমিটি সকলেই একমত হয়ে এই কাজে এই থিমের নাম কি? হ্যাঁ, এই থিমের নাম কি? এই থিমের নাম হচ্ছে কোভিড ভ্যাকসিন। অর্থাৎ আমরা বলেছি একটাই কথা যে ভ্যাকসিন দাও, নিজেকে কিছুটা সুস্থ অনুভব করো, যাতে নাকি কিছুটা হলেও প্রকোপ আমরা 85% যাতে নিতে পারি সেই জন্য। এবং এই ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের যে মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয় চেয়ারপার্সন, তিনি এই কোভিশিল্ডের ব্যাপার নিয়ে যখন দেখলেন তাই তিনি আবার আমাদের ক্লাবকে 60 জনকে এই ভ্যাকসিন দেওয়ার একটা প্রকল্প জারি করে দিলেন। আজকে সেই প্রকল্পটা চালু হয়েছে, এই জন্য আমরা তার কাছেও কৃতজ্ঞ। এই যে থিম হয়েছে, এই থিমে পরিকল্পনাটা কীভাবে নেওয়া হয়েছিল? থিমের পরিকল্পনাটা নেওয়া হয়েছে, আমরা নেট ঘেঁটেছি প্রথমে যে কীভাবে একটা করা যেতে পারে,
তারপরে যে প্যান্ডেল করে যারা তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা দেখলাম এইভাবে যদি করা যেতে পারে, যে কারণ অনেকেই কোভিশিল্ডের ওপরেই অনেকে ভরসা করছিল, তার জন্যই আমরা এই কোভিশিল্ডের একটা বোতল দিয়ে তার সিরিঞ্জ দিয়ে যদি তাকে করে দিতে পারি সামনেটায়, সেই প্রকল্পটাকে নিয়ে আমরা প্যান্ডেল আলাদের সঙ্গে কথা বলি, তারপরে একজন রাজি হয় করতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই মানে প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাওয়াতে খুব দ্রুততার সঙ্গে কাজটাকে সারতে হয়েছে, এই তাও যথেষ্ট যতটা পেরেছেন তিনি আমাদের তুলে ধরেন। আপনার নাম? আমার নাম সমীর সাহা, অগ্রগাম ক্লাবের সভাপতি। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।